আলোচনা করবেন ইউরোমেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব প্রফেসর মোহাম্মদ শাহরিয়ার পারভেজ। জনাব প্রফেসর মোহাম্মদ শাহরিয়ার পারভেজ, ন্যাশনাল ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড 2020 প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত বিশেষ অতিথিবর্গ ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবার প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমি বিটিই এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত এই মনোরম এবং পরিমার্জিত অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে গর্বিত বোধ করছি এবং বিটিই এর কর্তৃপক্ষকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। পর্যটন বা ট্যুরিজম এমন একটি শব্দ যাকে আসলে আমরা বিশ্লেষণ করতে পারব না। অনেকের মতে এটা হতে পারে এক ধরনের বিনোদন অথবা অবসর অথবা ব্যবসার উদ্দেশ্যে এক থেকে অন্য স্থানে গমন করা। কিন্তু পর্যটন একটি দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এর সাথে যে ব্যবসাগুলি বিকাশ লাভ করে সেগুলি হচ্ছে স্থল, বিমান, সমুদ্রপথ, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকিং, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেশন ইত্যাদি এবং অবশ্যই খুচরা পণ্যের দোকান। ফলে পর্যটন উন্নয়ন সব মিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও সাংস্কৃতিক বৈচিত্র্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারা বিশ্বে পর্যটন শিল্প একটি অন্যতম প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে সুপরিচিত। পর্যটন শিল্প বর্তমান বিশ্বের আর্থসামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হিসাবে বিবেচিত হয়ে আসছে। পর্যটন শিল্পের বুকে বাংলাদেশ হচ্ছে এক অপার সম্ভাবনার নাম। এদেশের প্রাকৃতিক বৈচিত্র্যময় পৃথিবীর অন্য দেশ থেকে অনন্য এবং একক বৈশিষ্ট্য মণ্ডিত। পর্যটন বিকাশে বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনার রূপরেখা তৈরি হয় সেই 1972 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ রূপরেখার মাধ্যমে এই পর্যটন শিল্পে নিয়ে এসেছে আধুনিকতা এক নতুন ছোঁয়া, যা পর্যটনে যোগ করেছে এক অভিন্ন মাত্রা। এখন এই উন্নয়ন শিল্প উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, যা দ্বারা একটি সাস্টেইনেবল ট্যুরিজম ইন্ডাস্ট্রি গ্রহণ করা অথবা গঠন করা যায় এবং যার জন্য পিপিপি হচ্ছে একটি ভালো উদ্যোগ এবং আম জনতাকে ট্যুরিজম বন্ড ইস্যু করেও আমরা এই ইন্ডাস্ট্রির স্কোপ বা ক্ষেত্র বাড়াতে পারি, যা দ্বারা আমাদের জিডিপিতে এই সেক্টর ব্যাপক কন্ট্রিবিউশন করবে বলে আমার বিশ্বাস। আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। কিছুক্ষণ আগে উপস্থাপিকা একটি কথা বললেন, মানুষ হিসাবে আমরা বিশৃঙ্খল, আসলে তা না, অ্যাকচুয়ালি আমাদের অ্যাওয়ারনেসের অভাব। অ্যাওয়ারনেস এন্ড একাডেমিক নলেজ অফ ট্যুরিজম বর্তমানে বিশ্বের প্রায় প্রত্যেকটি নাম করা ইউনিভার্সিটিতে ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে তা এখনো হয়ে ওঠেনি। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটিতে ট্যুরিজমকে বিজনেস ডিপার্টমেন্টের একটি প্রোগ্রাম হিসেবে ভাবা হয়, যেখানে ট্যুরিজম কারিকুলাম একদমই ট্যুরিজম বান্ধব নয়। আমরা যতই ট্যুরিজম ট্যুরিজম বলি না কেন, ইন্ডাস্ট্রিকে প্রপার এডুকেশনের মাধ্যমে ইয়াং জেনারেশনকে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এডুকেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ ডেভেলপমেন্টের মাধ্যমে ট্যুরিজম হিউম্যান রিসোর্স পরিণত করতে হবে এবং তা হলেই কেবলমাত্র সাস্টেইনেবল ট্যুরিজম বা টেকসই পর্যটন শিল্প তৈরি করা সম্ভব। সর্বোপরি বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশন বিটিই এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং ন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড 2020 প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান করার জন্য বিটিই এর পরিবারকে জানাই অভিনন্দন এবং বিটিই কে বলতে চাই, স্প্যানিশ লেখক ও দার্শনিক পাবলো নেরুদার কাউকে করুণা দায়ী এই কবিতার শেষ চরণ থেকে, ওঠো দেখো প্রত্যুষের সূর্যের দিকে, ভোরের আলোয় নাও নিঃশ্বাস, তোমার জিন্দগির অংশ তুমি,
চোখ খোলো, যুদ্ধ করো, হাঁটো আর ঠিক করো তোমার নিশানা, জয় করো জীবনের নিয়তিকে, তুমি ভেবো না কখনো, কেননা নিয়তি হলো ব্যর্থতার অজুহাত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস্টার শরিয়া পারভেজ। আমি কিন্তু শেষ পর্যন্ত এই কথাটাই বলতে চেয়েছিলাম, কাউকে করোনা দায়ী, কাউকে দায়ী করার চেয়ে নিজেরা বিশৃঙ্খলতা বাদ দিয়ে যদি নিজেরা সুন্দরভাবে নিজের দেশটাকে গড়ে তুলতে পারি, ওখানেই আমাদের প্রশান্তি। তার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য।